বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন। সম্মানিত দর্শক, এশিয়ান টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান ওয়ান ফার্মা লিমিটেড ইসলাম দ্য কমপ্লিট কোড অফ লাইফ অনুষ্ঠানে আপনাদেরকে জানাই আহলান সাহলান মাহে রমাদান। উক্ত অনুষ্ঠানে পাওয়ার্ড বাই হিসেবে থাকছে স্কোয়ার প্লাস্টিক লিমিটেড, আর কো স্পন্সর হিসেবে থাকছে সেভেন হর্স সিমেন্ট। প্রিয় দর্শক, আবারও ফিরে এলো রমাদান মাস। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাবান মাস, আর এই মাসে প্রবেশের জন্য আমাদের প্রস্তুতি দরকার, আমাদের দরকার জ্ঞান, আর এই জ্ঞান অর্জনের জন্য আমাদের দরকার জীবন ঘনিষ্ঠ বিষয়গুলোকে ভালোভাবে জানার। আর এই বিষয়টিকে সামনে রেখে আমরা রমাদানের পুরো 30 দিন ব্যাপী আপনাদের সাথে থাকব ইনশাআল্লাহ। আমরা আজকের এই পর্বে আলোচনার জন্য যে বিষয়টিকে নির্ধারণ করেছি সেটি হচ্ছে তাকওয়া অর্জনের সিয়াম। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় দর্শক, আমরা এই বিষয়টিকে নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট লেখক, গবেষক এবং বিদগ্ধ শরিয়া স্কলার জনাব হাফেজ মাওলানা মুফতি মুজাহিদ হোসেন ইয়াসিন সাহেবকে। চলুন আমরা তার সাথে পরিচিত হই। মোহতরাম, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমরা যে বিষয়টিকে নিয়ে আলোচনা করতে চাই, আপনি জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকওয়া অর্জনের সিয়াম। আমরা আপনার মাধ্যমে আমাদের সম্মানিত দর্শকদেরকে জানাতে চাই রমাদান কী, কেন ফরজ করা হলো, আর তাকওয়া বিষয়টা কী, এটি কেন দরকার আমাদের জীবনে অর্জন করার। نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون سوره بقره 183 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ماہ رمضان কে আমি তোমাদের জন্য ফরজ করেছি এজন্য যে যাতে তোমরা মুত্তাকি হও, তাকওয়া হও, তাকওয়াবান হও, পরহেজগার হও, আল্লাহ ভীরু হও। তো এখানে আল্লাহ তাআলা আমাদের মাহের রমাদানের উদ্দেশ্যকে, রোজা রাখার কি উদ্দেশ্য, এর এই মাসকে একটি মহিমান্বিত মাসকে আমাদের জন্য কেন নির্ধারণ করলেন, সেটা এই আয়াতের শেষ অংশে খুব চমৎকারভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। মাহের রমাজান, রমাদান যে শব্দ রমিম বদ আলিফ নুন রমাদান, এই শব্দের অর্থটা কি আগে আমরা জেনে নিই। শব্দের অর্থটা হলো এই জ্বালিয়ে দেয়া, কোনো কিছুকে জ্বালিয়ে দেয়া, কোনো কিছুকে পুড়িয়ে অঙ্গার করে সেটাকে আবার ঝালাই করে সেটাকে সুন্দর করে দেয়া। তো মাহে রমজান যখন আসে, মানুষকে, মানুষের পাপ রাশিকে সব কিছু জ্বালিয়ে দিয়ে একজন মানুষকে অত্যন্ত পুণ্যবান, অত্যন্ত পরিষ্কার, অত্যন্ত সুন্দর করে তোলে। এ হলো মাহে রমজান। রমজান মাস আসার পর যদি আমি রোজা রেখে যদি আমি সত্যিকার অর্থে যদি পুণ্যবান হতে পারে, সত্যিকার অর্থে যদি আমি মুত্তাকি হতে পারে, পরহেজগার হতে পারে, আল্লাহ ভীরু হতে পারে, তাহলে আমার মাহে রমজানের রোজা রাখা, এই মাসকে উদযাপন করা সবটা আমার জন্য সার্থক হবে। সিয়াম এবং তাকওয়া, আল্লাহ তাআলা তাকওয়ার কথা এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগারি ইত্যাদি যাতে তোমরা অর্জন করতে পারো। তাকওয়া শব্দটা কী? তাকওয়া শব্দের অর্থ কী? এটা আমরা আবিধানিক অর্থে না গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন আয়াতটা নাজিল হয়, ইয়াইহুল্লাযিনা আমানু কামা কুতিবা আলাইকুমুস সিয়াম, এই আয়াতটা 183 নম্বর আয়াত সূরা বাকারার, তো সেখানে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, উনি আয়াতটা তেলাওয়াত করলেন, অত্যন্ত সুমধুর কণ্ঠ ছিল উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর। ওনাকে একজন সাহাবি জিজ্ঞেস করলেন যে তাকওয়া কী, তো তিনি আবিধানিক অর্থে গেলেন না, কোনো ডিফিনেশনে গেলেন না, সংজ্ঞায় গেলেন না, তিনি বললেন যে তুমি কি কখনো এমন রাস্তায় হেঁটেছো যে রাস্তাটা অত্যন্ত বন্ধুর, অত্যন্ত এই মানে কী বল, এবড়ো খেবড়ো এবং কণ্টকাকীর্ণ, এবং কণ্টকাকীর্ণ রাস্তায় কাদা, তোমার পা বাঁচিয়ে, কাপড় বাঁচিয়ে তোমাকে চলতে হচ্ছে? তিনি বললেন যে হ্যাঁ, আমি তো এমন রাস্তায় চলেছি, খুব কষ্ট হয় এমন রাস্তায় চলতে, নিজেকে বাঁচাতে হয়, কাপড় বাঁচাতে হয় যাতে ধুলাবালি না লাগে, ময়লা না লাগে, তারপরে রাস্তাটা আমাকে অতিক্রম করে যেতে হয়, রাস্তা পার হতে হয়। তিনি বললেন যে হ্যাঁ, এইভাবে যে দুনিয়ার জীবনটা অত্যন্ত বন্ধুর, আমার চারপাশে যা আছে সুন্দর, যা দেখি সব সুন্দর না, এবং যা আমি দেখছি তার সব কিছু আমি যে চোখে দেখছি, যে দৃষ্টিতে আমি দেখছি সেটা আসল দৃষ্টি নয়, সে হিসাবে দুনিয়াটা অত্যন্ত কণ্টকাকীর্ণ, এই দুনিয়াটা পার হয়ে শেষ পর্যন্ত আল্লাহর কাছে আমি একজন সফল মানুষ, আল্লাহর কাছে আমি একজন ভীরু ছিলাম, মুত্তাকি ছিলাম, এটা আমাকে প্রমাণ করতে হবে, তখনই আমি সফল হব। এখন আপনি যে বললেন যে সিয়াম অর্জনে তাকওয়ার ভূমিকা অনবদ্য, কিন্তু যে বিষয়টা হচ্ছে যে সিয়ামের সাথে তাকওয়ার সম্পর্ক কী, আর সিয়ামের মাধ্যমে কীভাবে আমরা তাকওয়া অর্জন করতে পারি, যেটার কো রিলেশন যে বিষয়টা, এটা কোনটা? তাকওয়া আসলে, তাকওয়াটা আসছে কোথেকে? পবিত্র কোরআন শরীফ আল্লাহ তাআলা
নাজিল করেন, যখন প্রথম সুরার পরের সুরা সুরা বাকারা যখন নাজিল করছেন, আলিফ লাম মিম জালিল কিতাবুল আরাবি ফি হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ তালা বলে দিচ্ছেন যে এই কিতাবটা কাদের জন্য? মুত্তাকিনদের জন্য, যে তাকোয়া অর্জন করতে পারে, যে আল্লাহকে মানতে পারে এবং সবসময় আল্লাহকে সামনে রাখতে পারে, তাকোয়া। তো এইভাবে তাকোয়ার কথা আল্লাহ তালা পবিত্র কোরআন শরীফে 200 বারেরও অধিক বলেছেন, কেউ বলেন যে 218 বার, কেউ বলেন 222 বার। তো বারবার আল্লাহ তালা তাকোয়ার কথা বলছেন। আমরা স্মরণ করতে পারি যে সুরা তালাকের 2 নম্বর এবং 3 নম্বর আয়াতে আল্লাহ তালা বলতেছেন যে ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা, যে ব্যক্তি তাকোয়া অর্জন করবে, আল্লাহকে ভয় পাবে সব সময়, তাহলে তার জন্য সমস্ত পথকে আমি উন্মুক্ত করে দিব। ওয়া ইয়ারজুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, 3 নম্বর আয়াতে সূরা তালাকের আল্লাহ তালা বলতেছেন, এবং তার জন্য আমি এমন স্থান থেকে রিজিকের বন্দোবস্ত করব যেটা সে কল্পনাও করে নাই। অনেক বড় ব্যাপার যে আল্লাহ তালা এখানে তাকে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিচ্ছেন যে এখানে তুমি তাকোয়া অর্জন করলে তুমি কি পাবে। এইভাবে আল্লাহ তালা বিভিন্ন জায়গায় ডাকছেন, মুসলমানকে ডাকছেন, তার বান্দাকে ডাকছেন যে তুমি তাকোয়ার দিকে আসো, এবং তাকোয়ার দিকে আসো। এবং তাকোয়া কখন অর্জন করা যাবে? অত্যন্ত সহজে, অত্যন্ত শর্ট সময়ে, অল্প সময়ের মধ্যে যাতে অর্জন করতে পারে মানুষ, এর জন্য আল্লাহ তালা 11 মাস পরে একটি মাহে রমজানের একটি মাস আল্লাহ তালা আমাদের জন্য বন্দোবস্ত করে, না কী বলে, আমাদেরকে দান করে নিয়ামত হিসাবে। একজন মানুষ শুধু রোজা রাখবে, রোজার যে অর্থ আল ইমসাকু আনিল আকলি ওয়াল বিআলি ওয়াস শারাবি, অর্থাৎ আমার সমস্ত খানা পিনা সহ জৈবিক চাহিদা সহ সব কিছু থেকে আমি বিরত থাকলাম, এটাই কিন্তু শুধু রমাদানের উদ্দেশ্য নয়। একজন মানুষ কিন্তু খুব সহজে, অনেক সময় দেখা যায় যে খাবারের বন্দোবস্ত নাই ইত্যাদি নেই, একজন মানুষ 10 ঘন্টা, 12 ঘন্টা, 15 ঘন্টা, 24 ঘন্টা অথবা এর চেয়েও বেশি কিন্তু না খেয়ে থাকতে পারেন। কিন্তু এই যে না থাকাটা, এটা কি শুধুই না খেয়ে থাকাটা? আল্লাহ তাআলা শুধু এই জন্যই আমাদেরকে এই মাহে রমজান দিয়েছেন? মাহে রমজান শুধু এই জন্য দেন? আপনি বোঝাতে চাচ্ছেন যে আমরা যে জিনিসটা বাহ্যিকভাবে বুঝি, যে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আমার পানাহার এবং জৈবিক চাহিদা পূরণ করা থেকে বিরত থাকার নাম কেবলমাত্র বাহ্যিক দৃষ্টিতে যেটা বুঝি সেটা না, বরং এর যে ইনহেরেন্ট পাওয়ার অথবা এর যে পারভিউ বা যে সীমাটা অনেক দূর সম্প্রসারিত, অনেক অনেক দূর। যে আপনি চমৎকার আয়োজন আলোচনা করছিলেন, আমরা আবারও ফিরে আসছি আলোচনায়। প্রিয় দর্শক, ওয়ান ফার্মা লিমিটেড ইসলাম দ্য কমপ্লিট কোড অফ লাইফ অনুষ্ঠানে সময় হলো বিরতি নেওয়ার, আমরা আবারও ফিরে আসব, আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ।